দাবি সেমতি আমার কিছু দাবি নাই, জাস্ট গোটে সাধারণ ড্রাইভর যদি রোড আক্সিডেন্টরে মরি যাচ্ছি ডেথ কেসরে আমি সেটা 15 লক্ষ ডিমান্ড করেছিল, সরকার 6 লক্ষ দেবে বলে তাকে কহিলে, কিন্তু সে বি ফেল কিছু কার্যকারী নাই, 6 লক্ষ দেবে বলে কইতে আক্সিডেন্টরে প্রাণ হারাইলে পরিবারকে 6 লক্ষ দেবে বলে কইতে সে কইতে, কিন্তু আমি 20 এটা আপনাদের 1 নম্বর দাবি, 1 নম্বর দাবি। হ্যাঁ, তারপরে তারপরে আমার রোডে যদি কোনো ড্রাইভার আক্সিডেন্ট হয়ে যায় গোড় ছিড়ে যাচ্ছে তো গাড়ি চলে পারে না, তারপরে গোটে ইন্স্যুরান্স ব্যবস্থা কিছু মানে ক্ষতিপূরণ পাই আমি এটা কইতে লাগে। তারপরে আমার ড্রাইভর সমাজের যে ড্রাইভর ভাই মানে তার পরিবার মানে আমার ছুয়া পিলা মানে কোনো গোটে ভাল স্কুলে পাঠ পড়ি পারে না, তো ভাল স্কুলে পাঠ পড়া সেটা বি আমি গোটে দাবি করছিল। আউ গোটে আমার প্রত্যেক 100 কিলোমিটর যেহেতু ড্রাইভর ভাই মানে রাস্তার গাড়ি যেটা ট্রাভেল করে যাও আমি কোনসি জায়গা ল্যাট্রিন বাথরুমের সুবিধা নেই, রোড সাইড আমি সে লিট্রিকিয়া বোতল নিয়ে যাওয়া পড়ে যেটা কি জনসাধারণ আমি খারাপ ভাবুচি তার সাথে আমার যুক্তিতর্ক বি হচ্ছে সব জায়গা গোটে ঝামেলা বি হচ্ছে, তো ল্যাট্রিন বাথরুম আ শৌচালয়ের ব্যবস্থা আমি এটা সরকার দাবি করছিল, সেটা সমস্ত জনসাধারণ সুবিধা ড্রাইভর সুবিধা সমস্ত সুবিধা পাই জেনুইন দাবি হচ্ছে কিছু অসুবিধা নাই। গৃহ নির্মাণ 5 লক্ষ, হ্যাঁ আমি গোটে যেমনি আমি ড্রাইভর মানে তো গাড়ি চলাযার পঞ্চায়েতের সব ভাই মানে ঘর গাঁরে সমস্ত ঘর পাওছি বিজু যোজনা সে প্রধানমন্ত্রী যোজনা, কিন্তু ড্রাইভর পাই কোনসি জনসাধারণ সেবার আমি লাগিছিল লাগি নথিলু, টোটাল আমি কাম করদু লাগিয়া করোনার ভয় নথিলা আম পাখরে, বিলকুল আমি পুরা রোডে গাড়ি চলাইলু কেবে দিন কমাই ছুটি নাই, ড্রাইভর সমাজ হি পুরা কাম করেছি, যাহা বি পনিপরিবা খাদ্য জিনিস করোনার যদি মুখ্য স্তম্ভ কোয়া যায় ড্রাইভর সমাজ দিয়ে কেবে বি আমি অক্সিজেন বি নেই যাই ড্রাইভর দিয়ে মেডিসিন বি ড্রাইভর পনিপরিবা চাউল যাহা বি আম্বুলেন্স বি ড্রাইভর ভাই মানে ছুটি নাই। আপনার গোটে ডিমান্ড রাখছেন দ্বিতীয় সৈনিক মানে তা, যেহেতু আপনার করোনার কাম করছিলেন, ঠিক আছে।